তো সকলকে স্বাগত জানাই আমাকে নতুন ভিডিওতে। তো আমাদের যে ধানের যে সিজন সেটা আজকে থেকে শুরু হবে, আজকে ফার্স্ট টেস্টিং হবে। মানে ওই ধানে তো বোরো ধানে তো করেছিলাম, আর এগুলো লাল সোনা ধানের টেস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন কালকে আমি হুদুদ এটাকে বার করেছি, এখানে দেখুন চাকা বসে গেছিলো। বার করে সমস্ত পয়েন্টে গ্রিস করে মোটামুটি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেডি করে দিয়েছি। গাড়ির সঙ্গে লাগানো ক্রস মরস সব রেডি করে দিয়েছি, আপনারা গ্রিস করে নেবেন, ভালো করে একটু মুছে নেবেন। মুছার পরে একদম সমস্ত চালি মালি ক্লিন করা আছে, গ্রিস করা আছে। আর বেল্টগুলো একটু আপনারা গ্রিস লাগিয়ে দেবেন, সমস্ত পয়েন্টে গ্রিস করবেন। বেল্টগুলো হালকা একটু গ্রিস লাগিয়ে দেবেন, বিশেষ করে যেটা ক্রসে ঘুরছে এটা ক্রসে গ্রিস করবেন, দিয়ে আপনারা এবার কাজের জন্য ইউজ করতে পারবেন। আর চাকাগুলো দেখে একটু হাওয়া কম আছে, কোথাও যখন ওদিকে হাওয়া দেওয়ার জায়গায় যাবো তো দিয়ে নেবো। তো চলুন, এখানে দেখুন গাড়িটাও রেডি হয়ে গেছে, আর এই সামনে এবার যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখাবো আর রাতটা একটু দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি চলে এসেছি, এটা বাড়ি থেকে কাছে একদম। আমার আর একটা জমি আছে, ওটাতেও দেখাবো ভিডিও। তো এবার সিজনের প্রথম ভিডিও এটা শুরু হতে চলেছে, কালকে সব রেডি করে রেখেছিলাম। আর দেখুন এইনারা ধানটা উল্টো দিকে লাগিয়ে ফেলেছে, তো অসুবিধা নেই, একটু অসুবিধা হবে। আপনারা কিন্তু মুখটা ওদিকে দেবেন যখনই করবেন। তিরপল বিছানো হয়ে গেছে, এই আপনার সব কিছু রেডি। এবার চলুন আর গাড়িটা চালাবো 1150 থেকে 1200 পিচে। তো চলুন, এই দেখুন কুটি রেডি। আরে 1150 থেকে 1200 বিচে লাগাবো, তো চলুন দেরি করি না, লাগিয়ে দিই, চালাবো। তো প্রথমেই আপনারা একটা কথা বলে রাখি, আপনারা ছড়াম করে চালাবেন না, আস্তে আস্তে দেখুন এরকম আস্তে আস্তে মারবেন, হালকা হালকা ঘুরবে, হালকা হালকা স্পিড নেবে, স্পিড নেবে দিয়ে লাগাবে। এই দেখুন 1100 1150, যদি দেখবেন ধান যদি ক্লিয়ার না হয় তো আমার এখানে এই ধান তো অসুবিধা হবে না, তো আরামসে চলবে। ড্রপেজ আছে আপনার 50 ড্রপেজ হয়, ওখানে রোটারে 100 হবে, এখানে 50 ড্রপেজ হবে। তো আমি নিচে থেকে দেখাচ্ছি, আর এই দেখুন কুটির কোয়ালিটি, আর এই দেখুন ধানের কোয়ালিটি, আর এই দেখুন ধানের কোয়ালিটি এরকম বেরোচ্ছে। তো দেখুন কেমন ধুলো বেরোচ্ছে, এই দেখুন এরকম আপনারা যখন করবেন এরকম দেবেন। এই দেখুন এরকম ধান দিয়া চলছে, আর এইটা এই ধানেই প্রথম, উঠে একদম ওখানেই জড়ো হচ্ছে যেখানে জড়ো হওয়ার কথা। আর ধান ইনাদের ধরার কেউ নেই, একদম ডাইরেক্ট ওখান দিয়ে পড়বে। তো প্রচণ্ড ধুলো, আসলে এই ধানটা পড়ে গেছিলো মাটিতে। তো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইটা প্রথম জমি, আর একটা জমিতে যাবো, ওটা ধানের কোয়ালিটিটা আরও ভালো হবে এটার থেকে। এইখানে দেখতে পাচ্ছেন কেমন কুটির
দেখুন কেমন ফুটি বেরোচ্ছে এখান দিয়ে। তো দেখুন এখন এইখানে চলছে, সেই এটা প্রথম জমিটাতেই চলছে, আমি দ্বিতীয় জমিটাতেও আপনাদের সাথে দেখাবো। আর গাড়িটা 11:30 চলছিল, 1200 করে দিয়েছে, 50 ড্রপ করে 11:30 চলে এসেছে, মাঝে মাঝে 1200 তো টিকে যাচ্ছে। শুকনো ধান তো, তো মনে হচ্ছে সবকটা ব্লেড লাগাতে হবে। তো দেখি এইটা যদি সাকসেসফুল হয় ভালো করে, তাহলে সবকটা ব্লেড আমরা লাগিয়ে নেবো। আর একদম ফাইন সাইলেন্ট চলছে, কোনো আওয়াজ নেই, সাইলেন্ট চলছে একদম। আর এই দেখুন এরকম ধানের কোয়ালিটি, দেখুন ধানের কোয়ালিটি দেখুন। দেখুন ধানের কোয়ালিটি দেখুন, আর এই ধান যাচ্ছে। আর আসলে কুটিটা ওইখানে গিয়েই পড়ছে, যেখানে আর কি ইয়ে যেখানে রাখবে। আর আপনারা এই গাড়ির মুখে দেখুন, গাড়ির মুখে আপনারা কিছু একটা বেঁধে দেবেন, নাহলে এইখান দিয়ে ঢুকে রেডিয়েটার জাম করে দেবে। তাই দেখুন, তো চলুন এইখানে ধানটা ছাড়া হয়ে যাক, ওখানে গিয়ে আমি দেখাবো আবার অন্য জমিটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জমিটায় আজ এবারের প্রথম যে ধান ঝাড়া সেটা কমপ্লিট হয়ে গেল। এবার অন্য জায়গায় যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুরু হবে ধান ঝাড়া। আর আপনারা এই যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন, দুটো গামলা এগুলো কিনবেন, এগুলো কাজে লাগবে, গামলা দুটো, তিরপল ছোটো ছোটো। তো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কি কেমন করে কি করবেন, আপনারা দেখিয়েও দেবো। আর এই দেখতে পাচ্ছেন জমি, এইগুলোই সব আস্তে আস্তে এবার কাজ হবে, সব ধান পেকে গেছে। আর এই দেখুন এইটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে।